হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, তোমরা তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে ভিডিওটা কোন বিষয়ে হতে চলেছে। বন্ধুরা, তোমরা অনেকেই আছো যাদের আইডি সাসপেন্ড হয়ে গেছে। যাদের আইডি সাসপেন্ড হয়ে গেছে তারা গেইনার ওয়েবসাইট ডিপিআই সাপোর্ট সেন্টার, ওখানে গিয়ে রিকোয়েস্ট পাঠাও তোমাদের আইডিটা আনব্যান করার জন্য। তোমরা কোনো হ্যাক বা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ইউজ করো নি, তাও তোমাদের আইডি সাসপেন্ড হয়ে গেছে। তোমরা তোমাদের আইডি আনব্যান করার জন্য তোমরা ওখানে রিকোয়েস্ট পাঠাতে হলে তোমাদের যে আইডিটা ব্যান হয়ে গেছে ওই আইডিটার একটা প্রোফাইলে স্ক্রিনশট নিতে হয়, নিয়ে আপলোড করতে হয়। তো তোমাদের আইডিটা ব্যান হয়ে গেছে, কিন্তু এবার তোমরা কী করে স্ক্রিনশট নেবে, তো আমি এই ভিডিও দেখাবো তোমরা কীভাবে স্ক্রিনশট নেবে। তোমরা যদি এখন ফ্রি ফায়ারটা ওপেন করো, যে আইডিটা ব্যান হয়ে গেছে ওই আইডির প্রোফাইল স্ক্রিনশট দিতে হবে, অন্য কোনো প্রোফাইলের যদি স্ক্রিনশট দাও তাহলে হবে না। তো তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে ওই আইডিটা স্ক্রিনশট দেবে। তোমরা যদি ফ্রি ফায়ার ওপেন করতে চাও দেখা আসবে তোমাদের আইডিটা সাসপেন্ড হয়ে গেছে, তোমরা স্ক্রিনশট নিতে পারছো না। বন্ধুরা, অনেকে আছে যারা আগে থেকে স্ক্রিনশট নিয়ে রেখে দে মোবাইলে। বন্ধুরা, অনেকে আছে যারা প্রোফাইল স্ক্রিনশট নিয়ে রেখে দেয় ভিডিও বানানোর জন্য বা তাদের মোবাইলে ওয়ালপেপার সেভ করার জন্য। অনেকে আছে মোবাইলে ওয়ালপেপার দিয়ে প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে প্রোফাইলের, তো তারা তো তাদের আইডি সাসপেন্ড হয়ে গেলে তারা তো ইজিলি আপলোড করে দিতে পারে, কারণ স্ক্রিনশট আগে থেকে নেওয়া থাকে। তো তোমরা তো অনেকে আছে যারা স্ক্রিনশট নিয়ে রাখো না, তোমরা আপলোড করতে পারো না। তো তোমাদেরকে আমি উদাহরণের জন্য দেখাচ্ছি একটা আইডি। তো তোমরা যে কোনো একটা তোমাদের বন্ধু বা অন্য কোনো একটা নতুন আইডি ওপেন করে এখানে দেখো প্যান্ডিকস্ট, যেখানে উপর দুইটা মাথা আছে যেখানে প্যান্ডিকস্ট পাঠাই, দেখো এখানে অ্যাড লেখা আছে নিচে, অ্যাডে যাবে, এটায় গিয়ে এখানে সার্চ করবে। তোমার আইডিটা যদি মনে থাকে ওই আইডিটা সার্চ করবে এখানে। আমি একটা আইডি সার্চ করে দেখাচ্ছি, তো দেখো আমি লিখেছি, লিখে সার্চ করে দিচ্ছি, দেখো চলে এসেছি। তো চলে এসেছি, এবার এখান থেকে তোমরা তোমাদের আইডিটা প্রোফাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে। তো আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, তো দেখো স্ক্রিনশট হয়ে গেছে। তো তোমরা এভাবে প্রোফাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারবে। তোমাদের আইডি তো সাসপেন্ড হয়ে গেলে ওখানে তোমরা গেলের কাছে জিজ্ঞেস পাঠাতে পারবে তোমাদের প্রোফাইলে স্ক্রিনশট নিয়ে। আপলোড করতে হয় না, আপলোড করলে হবে না। তো যারা যারা তোমরা গেইনের কাছে রিকোয়েস্ট পাঠাতে পারো না যে তোমাদের আইডি আনব্যান করার জন্য, তারা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো, দেখে তোমরা আমাদের আইডি আনব্যান করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। তোমরা কোন বিষয়ে ভিডিও পেতে চাও সেটা আমাকে কমেন্টে বলে দিও, আমি ওই বিষয়ে ভিডিও বানাবো। চলো বন্ধুরা, আরেক নতুন ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থেকো।